বেলাইখানে খাতুম জানাই কতমা অমনাব পুইলা হাস্তে হাপানি বহাগতই অসমতাইনা রুগই রেশন ফালনাব রগ চিনি ময়দা তাই সুজি রাং পুইসা খকসা লেপসা নাইয়াবই মাগনা বাগনা থাক রগ সাতাই খালাই বিশে ব্রুম ব্রুম ন তিপরা হাস্তে হাপানি বহাগতই অসমতাইনা রুগই তিপরা হাস্তে চামু বেদনি বহাগতই চিনি ময়দা সুজি রাং হিসাবে এরদাক তমানি ফেবা তাকলাই বিশেও হুঁকে পুইলানি গই রাং পুইসা খকসা নাইয়াবই ন শেরসা চিনি সেনি ময়দা তাই 500 গ্রাম সুজি বাগজাকনা থাকি তঙ্গ আবনি বাগৈ তামুম বেদেকনি বখাকতৈ 6.84 করোর রাং সবাইজাগৈ তঙ্গ ফাসল মহাকরণ হেকবা সেক্রেটারি এটিচিমি কাইসা কক্মার উনি বান্দাকলাই অতিহীন হলি সাইকেনারকা তামুম বেদেকনি মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্ষাকা অসা তেন রগৈ অতাল 492 মেট্রিক টন সুজি 1968 মেট্রিক টন ময়দা তাই 984 মেট্রিক টন চিনি হাস্তে তুমজাগৈ তঙ্গ বটেম শাকা সালকিসা সকান হাস্তে বেলেখেনও ওয়াতে ফাইনে বড় রকনি ন খুব তাই চামুং নুমু তমু তং ফাইন যত ন দেরাবাইখ্যা আ কক নানসুগুই ন হাস্তে ও ওয়ানসুমুং নারজাকা তাই হাস্তে ও তংমা 9.84 লাখ রেশন কার্ড নি সেবসা নাজাক বড় রকন মাইরং শেরচি খলাইনাই মূসা খকসা নাইয়াবৈন বাকজানাই অক্টোবর তাই নভেম্বর তাল বটে বিশাখা বড়রংনি সেবসাবনি বাকে তাবো চামুং বেদেকনি বাকাকতৈ প্লাস্টিকনি রেশন কার্ড রোজানা থাকি তঙ্গ বটে বিশাখা ফাইনাই অ সেপ্টেম্বর তালি 30 সালমারিও আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনও আচার তাংপতাং বিশিংতৈ অ পান্ডানো চেঙ্গি রাই হাস্তানি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বটে বিশাখা তাবো সাবদরতৈ খরক 2.20 লাখ বড়রং বড়নি সাংবাদিক বৈঠকে আমি স্বাগত জানাচ্ছি সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। দুটো বিষয় গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তো নিয়ম অনুযায়ী আমাদের ক্যাবিনেট ব্রিফিং, কিন্তু তার আগে এখানে ফুড ডিপার্টমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে আপনাদের অবহিত করা হবে। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার বাঁদিকে রেভেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি ফুড, ডান দিকে রয়েছেন নির্মল অধিকারী ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট এবং অভিজিৎ আমাদের জয়েন্ট ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট। গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আমি প্রথম যে সিদ্ধান্তটা আপনাদের প্রত্যেককে আমরা অবগত করতে চাইব, খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের তরফ থেকে এবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে সারা রাজ্যের আমাদের 9,83,000 রেশন কার্ড রয়েছে, এই প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে 1 কেজি করে চিনি, 2 কেজি ময়দা এবং 500 সুজি সেখানে প্রদান করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুমোদন দিয়েছেন, খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা প্রস্তাব ক্যাবিনেটে পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি ক্যাবিনেটের যারা মন্ত্রীরা ছিলেন সেটাতে সম্মতি প্রদান করেছে যে শারদ উৎসব উপলক্ষে এবার বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি রাজ্যবাসীকে আমরা উপহার হিসেবে প্রদান করব। এতে করে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় 6,84,00,000 টাকা, প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি কখনো। প্রতিবার আমরা সাবসিডাইজড রেটে PDS যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তার মাধ্যমে সাবসিডাইজড রেটে আমরা এই জিনিসগুলো প্রদান করি, কিন্তু এবার এটা একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে, যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষের, তাই
আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি, খাদ্য এবং জনসম্পদ দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি 1 কেজি, ময়দা 2 কেজি এবং সুজি 500 গ্রাম আমরা প্রদান করব সম্পূর্ণভাবে বিনামূল্যে। কোথাও যেন কোনো ধরনের কোনো কনফিউশন না তৈরি হয়। অগাস্ট মাস থেকে শুরু করে আমরা যে চিনি বিগত দিনে প্রদান করতে পারিনি, চিনি আসা শুরু হয়ে গেছে রাজ্যে, ইতিমধ্যে 3000 MT চিনি রাজ্যে প্রবেশ করেছে, আরও আসবে, রাস্তার মধ্যে রয়েছে, বিভিন্ন রেশন শপের মাধ্যমে চিনি প্রদান শুরু হয়ে গেছে। এবং একসঙ্গে আমরা যেটা আগে বলেছিলাম যে 3 মাসের চিনি আমরা প্রদান করব, কিন্তু পুজো উপলক্ষে যে উপহারটা আমরা দিতে চাইছি সেটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মানুষ গ্রহণ করবে সারা রাজ্যে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে বিনামূল্যে যে জিনিসগুলো আমরা দিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গতকাল ক্যাবিনেট মিটিংয়ে সেখানে সম্পন্ন হয়েছে। আগামী 30 তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে নাম কর্মসূচি সেটা হচ্ছে স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস অ্যান্ড ইনোগ্রেশন অফ কনজিউমার ক্লাবস। আমাদের রাজ্যভিত্তিক স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস, ভোক্তাদের কি কি অধিকার, ভোক্তারা অনেক সময় প্রতারণার শিকার হয় অজ্ঞাতে কালোবাজারিদের দ্বারা, তো তাদের অধিকার নিয়ে কথা বলার সেখানে অধিকার তাদের রয়েছে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের খাদ্য দপ্তর এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং একটা এই কর্মসূচির একটা রোডম্যাপ যেটা আমরা তৈরি করেছি কি কি কর্মসূচি থাকবে সেই অনুষ্ঠানে, আপনারা জানেন যে ইতিমধ্যে দীর্ঘ বছর ধরে যে রেশন কার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো কাগজের বই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেশন কার্ডগুলোকে আমরা PVC কার্ডে পরিণত করব। স্মার্ট কার্ডগুলো যে আপনারা দেখেন, আমাদের ATM কার্ড, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, এভাবে PVC কার্ডে আমরা পরিণত করব। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের খাদ্য দপ্তর, NIC যৌথভাবে এই কাজকে ত্বরান্বিত করছে যাতে আগামী কয়েক মাসের মধ্যে সারা রাজ্যে পুরনো রেশন যে বইগুলো, রেশন কার্ডগুলো, সেগুলোকে রিপ্লেস করে আমরা PVC কার্ডে পরিণত করতে পারি। তাই পুরোদমে তার কাজ শুরু হয়ে গেছে। তার সিম্বলিক উদ্বোধন হবে, ডিস্ট্রিবিউশন শুরু হবে এই কার্ডগুলোর ওই আমাদের যে কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে 30 তারিখে, সেই 30 তারিখের কর্মসূচির মধ্য থেকে। আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে কার্ডগুলো আমরা দেখাতে চাইছি। এই কার্ডগুলো আমাদের সেখানে আমরা প্রদান করব। এর মধ্যে একটা আছে APL কার্ড, একটা অন্ত্যোদয় কার্ড, একটা হচ্ছে আমাদের PG প্রায়োরিটি যে গ্রুপ, সেই প্রায়োরিটি গ্রুপ। 3 ধরনের কার্ড থাকবে, একটা APL, একটা প্রায়োরিটি বা BPL আমরা যাকে বলি, আর একটা অন্ত্যোদয় কার্ড। এই কার্ডগুলো আজকে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম এবং আমরা 30 তারিখে এগুলো সিম্বলিক কয়েকজন ভোক্তার কাছে আমরা ডিস্ট্রিবিউট করব এবং আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি রেশন শপে যারা রেশন কার্ড হোল্ডাররা রয়েছে তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে এবং তার পরবর্তী 3 থেকে 4 মাসের মধ্যে সারা রাজ্যে
প্রতিটি রেশন শপে যাদের কেওয়াইসি সম্পন্ন করা আছে, ইকেওয়াইসি, এই ইকেওয়াইসি সম্পন্ন করা সমস্ত ভোক্তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদের মাধ্যমে প্রতিটি যারা গ্রাহক রয়েছেন সারা রাজ্যে, 9 লক্ষ যে আমাদের 83,000 রেশন কার্ড, প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের কাছে আহ্বান জানাবো, যারা এখনো ইকেওয়াইসি করেননি তারা যেন তাদের ইকেওয়াইসিটা সম্পূর্ণ করে ফেলেন এই পিবিসি কার্ড পেতে গেলে, সেটাকে পাওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো। তো আমাদের এই পিবিসি কার্ড প্রদান কর্মসূচি শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর 30 তারিখের প্রোগ্রামে। পাশাপাশি আমাদের ভোক্তা সংবাদ, খাদ্য দপ্তরের যে কর্মসূচিগুলো বিভিন্ন ধরনের, সেই ভোক্তা সংবাদ একটা জার্নাল টাইপ আমাদের বেরোবে প্রতি 3 মাসে একবার, প্রতি 3 মাসে একবার বেরোবে, অর্থাৎ বছরে 4 বার বেরোবে। এটা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের 30 তারিখের এই কর্মসূচিতে। পাশাপাশি আমাদের যে ডকুমেন্টারি খাদ্য দপ্তরের, একটা ডকুমেন্টারি ছোট্ট ফিল্ম, তার সূচনা হবে, তা দেখানো হবে আমাদের কর্মসূচিগুলো নিয়ে, এবং জন আশ্রয় তাকে নাম দেওয়া হয়েছে। খাদ্য দপ্তরের যে বিভিন্ন কর্মসূচি, তারা কি কি ফ্যাসিলিটি মানুষকে প্রদান করছে, আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি রয়েছে, সে বিষয় নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারির ফিল্ম সেখানে থাকবে। আমাদের এক্সগ্রেশিয়া যে আমাদের 625 জন লেবারার রয়েছে, শ্রমিক খাদ্য দপ্তরের অধীন, গত পুজো থেকে সেটা আমরা শুরু করেছিলাম 2,000 টাকা করে। বিগত কোন সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি পুজোর সময় ওই শ্রমিকদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে এক্সগ্রেশিয়া প্রদান করার। আমরা খাদ্য দপ্তর থেকে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা করে এই 625 জন শ্রমিককে গতবার প্রদান করেছি পুজো উপলক্ষে বোনাস। এবারও আমরা 2,000 টাকা করে পুজো বোনাস তাদেরকে আমরা প্রদান করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। সুজি, ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পুজো উপলক্ষে আমরা প্রদান করছি, তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের সম্পন্ন হবে আগামী 30 তারিখের কর্মসূচিতে। তো খাদ্য দপ্তরের এই যে আমাদের অনুষ্ঠান, তাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন, এবং আপনাদের মাধ্যমে আবারও আমি রাজ্যের জনগণকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যে পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে, অভিনন্দন জানাচ্ছি, এবং পুরো ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে, যে এই যে একটা সিদ্ধান্ত যা বিগত কোনো সময় গ্রহণ করা হয়নি, পুজোর সময় আমাদের 6,84,00,000 টাকা খরচ করে আমাদের রাজ্য সরকারের, আমাদের খাদ্য দপ্তরের কোষাগার থেকে বিনামূল্যে এই পুজোর উপহার তাদেরকে প্রদান করার জন্য, এটা হচ্ছে আমাদের খাদ্য দপ্তরের আজকে প্রেস মিট। তারপর আমি আপনাদের উদ্দেশ্যে ক্যাবিনেট ব্রিফিং যে আমাদের হয়েছে সেই ক্যাবিনেট ব্রিফিং নিয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো। খাদ্য আর কোনো প্রশ্ন আছে? আপনার 3টা প্রশ্ন, চাল, চিনি, আরেকটা হচ্ছে ইপজ মেশিন। চাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে 10 কেজি করে চাল এক্সট্রা আমাদের 2 মাস প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে, খাদ্য দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ চেয়ে সেখানে ফাইল পাঠিয়েছে, এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে এফসিআই থেকে। ফিনান্স ডিপার্টমেন্ট আমাদেরকে অর্থ দেবে, আমরা কিনে অতি সত্তর এই চাল আমরা প্রদান করব, এটা ঘোষণা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছে। চিনির প্রশ্নে, বিগত 3 মাস ধরে চিনির যে সাপ্লাই সেটা বন্ধ আছে, কারণ নির্বাচনের কারণে, আমাদের লোকসভা নির্বাচন গেছে, পঞ্চায়েত নির্বাচন গেছে, তার জন্য আমরা টেন্ডার করতে পারিনি। টেন্ডার হয়েছে, চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে, এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি
ডিপার্টমেন্ট থেকে, দপ্তর থেকে, যে যে 2 মাসের বা 3 মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে। এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি, আপনি হয়তো নোটিস করেননি বা ওভার হিয়ার করেছেন, চিনি রাজ্যে 3000 MT প্রবেশ করেছে, ঢুকেছে, আরও প্রায় 2000 MT রাস্তায় আছে, আসছে, বিভিন্ন রেশন শপগুলোতে চিনি প্রদান করা শুরু হয়ে গেছে, একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে। এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগেই মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে, এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে। আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ কস্ট, যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে, চিনি 1 কেজি, সুজি 500 এবং ময়দা 2 কেজি, এটা আমরা ফ্রি অফ কস্ট প্রদান করব। কিন্তু তার আগে যে চিনিগুলো তারা পেন্ডিং হয়ে আছে 3 মাসে সেটা একসঙ্গে তারা পাবে, ঠিক আছে? আর যে মেশিনের কথা বলেছেন, মেশিনের এখানে স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টরও আছেন, আমাদের ইপস মেশিনগুলো, এগুলো দীর্ঘদিন ধরে চলছে, আমাদের প্ল্যানিং আছে, খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করব, খুব শীঘ্রই। যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকে আপনি টেন্ডার করতে পারবেন না, কোনো টেন্ডার, একমাত্র শুধু ডিজাস্টার যদি হয়, ডিজাস্টারের ক্ষেত্রে কোনো টেন্ডার প্রয়োজন হয়। না দেখুন, না চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে, অন্তত 70-80 দিনের বাফার স্টক আমাদের অলওয়েজ চালের ক্ষেত্রে, রাইসের ক্ষেত্রে থাকে, কোনো শর্টেজ নেই। চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনির রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে। সরষার তেল, আমরা সরষার তেলও দেব, আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে 15 টাকা সাবসিডি দিয়ে, সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করব সরষার তেল। কিন্তু আমরা সরষার তেলের টেন্ডারও করেছি, কিন্তু যা রেট এসছে তাতে দেখা যাচ্ছে মার্কেটে যা রেট, আমরা তো সাবসিডিতে দেবো রেশন শপে, তো মানুষকে অনেক কম দামে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম। স্বাভাবিকভাবে আমি 5 টাকা 10 টাকা রেট ডিফারেন্সে মানুষ তো নিতে চাইবে না। আর ন্যাশনাল লেভেলে সরষার তেলের রেটটা খুব ফ্লাকচুয়েট করছে, এখন বেড়ে গেছে, এখন যদি আমরা দিই মানুষের সেখানে লাভ হবে না, তাই আমরা অপেক্ষা করছি দিওয়ালির সময় পর্যন্ত বা দিওয়ালির আগে পরে একটা সময় আমরা সরষার তেলটা আবার প্রদান করব। সিমিলার চিনির ক্ষেত্রে আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে, এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন 44 টাকার উপর হয়ে গেছে। এটা তো আমাদের হাতে নয়, এগুলো তো আমরা রেগুলেট করি না, তাই চিনির যে সাপ্লায়ার, একজন আর 2 জন 3 জন এর বেশি সাপ্লাই মানে টেন্ডারে তারা পার্টিসিপেট করে না ত্রিপুরা রাজ্যে, তাই MCC ছিল একদিকে 3 মাসের মতো, আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে, কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তাই আমরা কোথাও দেব কোথাও দেব না সেটা করিনি, আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেব, এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে 2 মাস বা 3 মাসের চিনি একসঙ্গে প্রদান করবো, এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি। চিনি ঢুকে গেছে 3000 MT, আরও 2000 MT পাইপলাইনে মানে রাস্তায় আছে, এই এখন থেকে চিনির আর কোনো শর্টেজ হবে না। সরষার তেলের কথা আমি আপনাদেরকে বললাম, যে কোনো পেন্ডিং জিনিস আমরা একসঙ্গে প্রদান করব যদি কোনো টেকনিক্যাল রিজনে ডিলে হয়। বাংলাদেশ গভর্নমেন্ট ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে, গতকালকে সম্ভবত প্যারাকুল